হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টিআর সলিউশন ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি প্রত্যেক দিনের মতো আজও ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ও সঙ্গে থাকো আজকের সেশনের আমাদের প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন আবারও বলছি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন অপশন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্বপল্লী রাধাকৃষ্ণন শ্রী চক্রবর্তী গোপালাচারী জওহরলাল নেহরু সঠিক উত্তর হবে অপশন সি শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট কোয়েশ্চেন ভারতের নতুন সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয় ভারতের নতুন সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয় অপশন এ 1948, 26 এইট টোয়েন্টি সিক্স 1949, 26 বিটি 1947, 26 সিক্স নভেম্বর অ্যান্ড নাইনটিন ফিফটি টোয়েন্টি সিক্স নভেম্বর সঠিক উত্তর হবে অপশন সি নাইনটিন ফর্টি সেভেন টোয়েন্টি নভেম্বর নেক্সট ভারতে প্রথম মে দিবস কবে ও কোথায় পালিত হয় ভারতে প্রথম মে দিবস কবে ও কোথায় পালিত হয় নাইনটিন টোয়েন্টি এইট বোম্বেতে নাইনটিন টোয়েন্টি সিক্স ও নাইনটিন থার্টি সঠিক উত্তর হবে অপশান সি নাইনটিন টোয়েন্টি আমাদের পরবর্তী প্রশ্ন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র কবে গঠিত হয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র কবে গঠিত হয় অপশন দেখো 1975, 1972, 1969 সঠিক উত্তর হবে অপশন ডি 1971. ওয়ান নেক্সট দেখো ভারতে অন্তর্বর্তীকালীন সরকার যা সেকেন্ড সেপ্টেম্বর নাইনটিন ফর্টি সিক্স ক্ষমতা গ্রহণ করেছিল তার নেতৃত্বে ছিলেন আবারও বলছি ভারতে অন্তর্বর্তীকালীন সরকার যা সেকেন্ড সেপ্টেম্বর নাইনটিন ক্ষমতা গ্রহণ করেছিল তার নেতৃত্বে ছিলেন রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল ও সি রাজা গোপালাচারী সঠিক উত্তর হবে অপশন বি জওহরলাল নেহেরু নেক্সট দেখো গান্ধীজির অনুপস্থিতিতে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন জওহরলাল নেহেরু অরুণা আসিফ আলী দাদাভাই নোরজি ও সরোজিনী নাইডু সঠিক উত্তর হবে অপশন বি অরুণা আমাদের আলী নম্বর প্রশ্ন কার অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন অপশন জাহাঙ্গীর আকবর শাহজাহান ও ঔরঙ্গজেব সঠিক উত্তর হবে অপশন এ জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন বালগঙ্গাধর তিলক এ ও হিউম মতিলাল নেহরু নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর হবে অপশন বি এ ও হিউম নেক্সট দেখো মালিক কাফুর কার সেনাপতি ছিলেন আবারও বলছি মালিক কাফুর কার সেনাপতি ছিলেন অপশন ফিরোজ শাহ তুগলক অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন সি আলাউদ্দিন খলজি অ্যান্ড অপশন ডি বিম্বি স্যার সঠিক উত্তর হবে অপশন সি আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ভারতীয় মহিলা কোন ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন আবারও প্রশ্নটা বলছি নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন অপশন সরলা দেবী চৌধুরানী মীরা বেন সরোজিনী নাইডু ও অ্যানি বেশান্ত সঠিক উত্তর অপশন ডি আমাদের প্রশ্ন স্বীকৃতে নির্মাতা কে ছিলেন আবারও বলছে ফতেপুর স্বীকৃতে ইবাদত খানার নির্মাতা কে ছিলেন শাহজাহান আকবর ঔরঙ্গজেব ও জাহাঙ্গীর সঠিক উত্তর অপশন বি আকবর নেক্সট মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল ভারত ছাড়ো আন্দোলন অসহযোগ আন্দোলন নীল বিদ্রোহ লবণ আন্দোলন সঠিক উত্তর হবে অপশন বি অসহযোগ আন্দোলন নেক্সট কোয়েশ্চেন ভাস্কো দাগামা কবে ভারতে পদার্পণ করেন অপশন দেখো ফরটিন নাইনটি টু অপশন বি ফোরটিন নাইন ফরটিন নাইনটি সিক্স অ্যান্ড ফরটিন নাইনটি এইট সঠিক উত্তর হবে অপশন ডি ফরটিন নাইনটি এইট আমাদের স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন মতিলাল নেহেরু ও সি আর দাস এম এন রায় ও মুজাফফর আহমেদ বিটল বিটল ভাই জে প্যাটেল ও ডক্টর আনসারি আর আর আম্বেদকর ও পি সি যোশী সঠিক উত্তর হবে অপশন এ আমাদের শেষ প্রশ্ন বক্সারের যুদ্ধ ঘটে কত সালে এটাই আজকের আমাদের শেষ প্রশ্ন বক্সারের যুদ্ধ ঘটে কত সালে অপশান সেভেনটিন সিক্সটি টু সঠিক উত্তর হবে অপশন সি সেভেন্টিন সিক্সটি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার বলা পনেরোটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা না শুনেই বলতে পেরেছ সেটাও আমাদের কমেন্ট করে জানাতে ভুল না আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ঠিক কাল সন্ধ্যে সাতটায়